অহেতুক বিজুলি কাট লো ভোল্টেজ এবং বিনা ঘোষণার বিদ্যুৎ কাটক নিয়ে ভারতীয় জনতা পার্টি আজ বিক্ষোভে উলাইছে। সারা রাজ্যের এনে বিক্ষোভ জারি রাখা বেড়ে আজ বড়বিল ঠারে নেস্কর অফিস ঘেরাও করা সহ আজ এটার বিক্ষোভ প্রদর্শন করছি। আমি কিছু প্রতিক্রিয়া নেওয়া বড়বিল নগর মণ্ডল অনেক যে সদস্য মানে তাঁর আমি নেওয়া আগে তাঁর প্রতিক্রিয়া নেওয়া। আমি প্রথম যা উপসভাপতি জেলার উপসভাপতি দেবপ্রসাদ মিশ্র কোণ কে স্যার যে আজ যে রয়েছে আপনার বিক্ষোভ যে রয়েছে এ নিয়ে আপনার কোণ কে কথা হচ্ছে 24 ঘন্টা লোক বিদ্যুৎ সেবা পাইপা পয়সা দৌঁচান কিন্তু বিগত কিছু মাস ধরিকি সারা ওড়িশার এবং খাস করে বড়বিল অঞ্চলের আমি দেখা পাচ্ছেন অহরহ দিনরে 24 ঘন্টা ভিতর 12 ঘন্টা লাইন রয়েছে, বাকি সময় লাইন রহুনি। বর্তমান করোনার পিলামানকর পাঠপড়ারু নেইকি লোক মানে যে ঘরে বসিকি কাম করছেন, অফিসিয়াল কাম করছেন, তাঁপা বিদ্যুৎ নিহাতি আবশ্যক হয়ে যাইছে। কিন্তু এই পরিপ্রেক্ষীরে যদি বারম্বার কি বিদ্যুৎ যাব, লোক লাইন পাইবে না, তাপরে সে কোণ করিও পিলামানকর এমিতি তো ভাগ্য যাহা হয়েছে, পাঠ পড়ি পারু না, স্কুল না, আরে ইয়াড়ে বিদ্যুৎ বিভাগের যে সমস্যা খালি সেটিকি নুহ, করোনা সময়ের বিদ্যুৎ বিভাগওয়ালা 50 পয়সা পুঁড় লোকঙ্ উপরে গোটে বোঝ দিয়েদেলে বিদ্যুৎ শুল্ক বড়াইকি। শক্তিমন্ত্রী বিধানসভার কে যে এই যে 50 পয়সা ভারতীয় জনতা পার্টি যেতবে বিরোধ করে বিধানসভার সেত শক্তিমন্ত্রী আশ্বাসনা দিয়ে যে আমি বিদ্যুৎ নিয়ামকু আকু পঠাইবু, এর পুনর্বিচার করা যাব। কিন্তু পুনর্বিচার করা তো দূরর কথা, লোকঙ্ উপরে সারা ওড়িশাবাসী সহ গোটে ছলনা করাগলা, ইয়ে 50 পয়সাকে লদি দিয়াগলা। এবং খালি সেটিকি নুহ, আপন মানে দেখিবে আজি এভাবে বহুত ঘটনা এ অঞ্চলের আসুচি। আমার কারাখেন্ড্রা পঞ্চায়েতের হারপুরে 3 বর্ষ হল দীনদয়াল জ্যোতি যোজনার সে অঞ্চলকু এমানে খুঁট পকাই দেলে, কিন্তু ঘরকু ইলেকট্রিক সংযোগ দেলে নাহি, লোক বল্টিয়ে জালি পারু না, 3 বর্ষ হল আজকে 3 বর্ষ। পয়সা মিলিছে বিভাগকু, রাজ্য সরকার সে পয়সা পাইছন্তি, সে পয়সাকু কন্ট্রাক্টরকু পেমেন্ট করে দিয়া হয়েছে, কিন্তু লোকঙ্ ঘরকু বিদ্যুৎ যাইনি। এভাবে বিভিন্ন সমস্যা এটি লাগি রয়েছে। ভোল্টেজ সবুঠার বড় সমস্যা হয়েছে আজির ডেট্রে, লো ভোল্টেজ যেতবে দেখবে লাইন জলুচি কিন্তু পঙ্খা চালুনি কি লাইট জলুনি। লোক ঘরে ঘরে যদি পানি সমস্যা, যদি ইলেকট্রিক ন রহব তাহলে পানি পম্প চালি পারবনি, পানি পাইপার না ইলেকট্রিক কারণর। তেমন ইয়ে লো ভোল্টেজ বারম্বার লাইন যা এবং বিদ্যুৎ শুল্ক যে বড়া হয়েছে, এবং খাস সেটিকি নুহ, যে অঞ্চলের বিদ্যুৎ সংযোগ যোজনা হয়েছি সে যোজনাকু লোক ঘরে অতি শীঘ্র বিদ্যুৎ সংযোগ করা যাও, ইলেকট্রিক খুঁট যে পড়ছে সেটি বিদ্যুৎ সংযোগ করা যাও, এবং লোকঙ্কর যে ফস বিল হচ্ছে ইলেকট্রিক সংযোগ না কিন্তু বিল আসছে, এভাবে ঘটনা বহুত হয়েছে। ইয়ে ইয়ে মধ্য আমার দাবি যে ঠিক সে লোকঙ্কর বিলিং হওয়া দরকার। ধন্যবাদ। আমি বর্তমান আর কিছু প্রতিক্রিয়া নেওয়া। বর্তমান আমার সহ বিজেপি ওবিসি মোর্চার সভাপতি, আপনার কোণ কে কোণ আপনার বিক্ষোভের কারণ কোণ রয়েছে? দেখন্তু, ইয়ে দীর্ঘদিন হলানি বড়বিল অঞ্চলের এঠু মানে ওড়িশার ভাতহাঁড়ি কহিলে কেউঝর জেলা অত্যুক্তি হবনি, বড়বিল হচ্ছে ওড়িশার লাইফ লাইন এবং এঠু সবুঠারু অধিক রাজস্ব যায়, কিন্তু এঠিকার লোক মানে ঠিক 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 ভাবে টিকে পাইপ পানি পাইপারতে না, ঠিক ভাবে ইলেকট্রিক টিকে পাইপার না, পিলা মানে পাঠ পড়া ঠিক ভাবে ইলেকট্রিক মিলুনি, লো ভোল্টেজ আপনার সবুবেলে লাগি রয়েছে। বেঙ্গ যদি বেঙ্গ মুতি দেলা বড়বিলে তাহলে আপনার সেদিন লাইন পাইবে না, রাতে কেবে লাইন আসবে না, এবং পত্রটে যদি হলিলা তাহলে সবুলে সে কৌন কোণ না নাই আপনার পবনরে তার ছিঁড়ি যাই কেউ সর্ট হয়ে যাই। গোটে কথা হল যেতবে খরা দেওয়া, যেতবে পাগ ঠিক লা, সেতবে সে তার পাখু যে গছ লা ডাল লা তা কাটলে না কী, এবং আজ যেতবে টিকিয়ে পবনরে পত্র হলে তাঁকর লাইন কটি যাচ্ছে। এবং সবুঠার দুঃখদায়ক কথা হচ্ছে যে বহুত জায়গার ইলেকট্রিক কনেকশন নদী মধ্যে বিল চালি যাচ্ছে, এবং গরিব লোক পাখু বারম্বার নোটিস যাচ্ছে যে তুমি ইলেকট্রিক বিল পৈঠ কর, সে পাখে তো তার যাইনি, তাঁর খুঁট পড়িনি, তাঁর ইলেকট্রিক নাই, এবং গোটে লোকর ঘর নাই, তাকু সে ইলেকট্রিক বিল তা পাখু যাইছি বইয়ারটার। এভাবে পরিস্থিতি এটি সৃষ্টি হচ্ছে। গোটে কথা হল যে সবুঠার যা এটি জন আদিবাসী বন্ধু কৌলে আপন মানে শুনেছে, আদিবাসী বন্ধু কৌলে যে সে আরটিআই মাগিছেন যে কেউ প্রকার তাঁকু লাইন মিলব, তাকে কেউ প্রকার হিনস্থা করা যাই আপনার শুনেছে পুরা ভালো ভাবে, যে এমানে
ଗରିବ ଲୋକଙ୍କୁ ଏଭଳି ଭାବରେ ଲାଇନ୍ ଦେବା ନାଁରେ ଏଭଳି ଶୋଷଣ କରୁଛନ୍ତି, ଆପଣମାନେ ଚିନ୍ତା କରିପାରିବେନି। ଆପଣଙ୍କର ଯଦି 4,500 ଟଙ୍କା କି 3,000 ଟଙ୍କା ଯଦି ସରକାରୀ ଇଏ ପଇସା ଡିପୋଜିଟ୍ କରିବାକୁ ଥାଏ, ତାହେଲେ ଏମାନେ 15,000 ଟଙ୍କା ନେଉଛନ୍ତି। ସେ 15,000 ଟଙ୍କା କ'ଣ ପାଇଁ ନେଉଛନ୍ତି? ତା'ର ରିସିପ୍ଟ ଦିଅନ୍ତୁ ନା ରିସିପ୍ଟ ଏମାନେ ଦେଇପାରିବେନି, ୟାଙ୍କ ପାଖରେ ସେ ତା'ର କୌଣସି ଉତ୍ତର ନାହିଁ। ନାଇଁ ଆପଣ ଦେବେ ତ ହେବ, ନହେଲେ ହେଇପାରିବନି। ତା ମାନେ କ'ଣ? ମାନେ ଆପଣଙ୍କର ଗୋଟିଏ କଥା ହେଲା ଯେ ଏମାନେ ଆଉ ଗୋଟିଏ ବଢ଼ିଆ ଜିନିଷ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିବାକୁ ଚାହୁଁଛି, ଏମାନେ ତାଙ୍କର ପାସ୍ବହି ଫାଙ୍କା, ତାଙ୍କର ପାସ୍ବହିରେ ଟଙ୍କା ନଥିବ, କିନ୍ତୁ ତାଙ୍କ ପାଖ ତାଙ୍କ ସମ୍ପର୍କୀୟ ଲୋକଙ୍କର ପାସ୍ବହି କି ସବୁ ଯେତେ ଅର୍ଥ ତାଙ୍କର 2 ନମ୍ବର ଅର୍ଥ ଯାଏ ସବୁ ତାଙ୍କର ସମ୍ପର୍କୀୟ ଘରର ପାସ୍ବହିରେ ସବୁଗୁଡ଼ା ପଡ଼େ, ବୁଝିଲେନି। ଏମାନଙ୍କୁ ଯଦି କେତେବେଳେ ବି ରେଡ଼୍ କରାଯାଏ ତାହେଲେ ଏମାନେ ସବୁବେଳେ ତାଙ୍କର ପକେଟ୍ ଫାଙ୍କା ଏବଂ ପାସ୍ବହି ଫାଙ୍କା ଦେଖାଇପାରିବେ। ଏମାନେ ଏମିତି କରୁଛନ୍ତି, ଏଭଳି ଭାବରେ ଲୁଟ୍ କରୁଛନ୍ତି, ଏଭଳି ଭାବରେ ଲୁଟ୍ କରୁଛନ୍ତି ଯେ ଆପଣ ଚିନ୍ତା କରିପାରିବେନି। ଗରିବ ଲୋକମାନେ ହନ୍ତସନ୍ତ ହୋଇଗଲେଣି, ତୁରନ୍ତ ଏ ସମସ୍ୟାର ସମାଧାନ ହେବା ଦରକାର ଏବଂ ସରକାର ମଧ୍ୟ ଏଥିପ୍ରତି ଧ୍ୟାନ ଦେବା ଦରକାର। ଯଦି ସରକାର ଏଥିପ୍ରତି ଧ୍ୟାନ ଦିଏ ତାହେଲେ ଆଗାମୀ ଦିନରେ ଯଦି ଜନସାଧାରଣ କୌଣସି ଆଇନକୁ ହାତକୁ ନେବେ ବା କୌଣସି ଅପ୍ରୀତିକର ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହେବ ତାହେଲେ ସେଥିପାଇଁ ଏ ବିଦ୍ୟୁତ୍ ବିଭାଗ ହିଁ ଦାୟୀ ରହିବ। ଧନ୍ୟବାଦ। ଇଏ ଥିଲେ ଆମର ଓବିସି ସଭାପତି, ସେ ରଖୁଥିଲେ ତାଙ୍କର କ'ଣ ରହିଛି ବିଦ୍ୟୁତ୍ ବିଭାଗ କିପରି ଲୋକଙ୍କୁ ଲୁଟୁଛି ସେ ବିଷୟରେ କହୁଥିଲେ। ଆମେ ବର୍ତ୍ତମାନ ଯିବା ଏକ୍ସ ଚେୟାରମ୍ୟାନ୍ ଦିଲ୍ଲୀପ ମିଶ୍ର, ତାଙ୍କଠାରୁ ଆମେ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ଯେ ବର୍ତ୍ତମାନ ଆଜି ବିଜେପି ପକ୍ଷରୁ ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରାହେଉଛି ବିଦ୍ୟୁତ୍ ବିଭାଗର ତା'ର ସ୍ଥାଣୁତା ନେଇକି, ଆପଣ କ'ଣ କହିବେ? ଦେଖନ୍ତୁ, ଏ ପରିସ୍ଥିତି ଇଏ ସାରା ଜିଲ୍ଲା ନାହିଁ, ରାଜ୍ୟ ଭିତରେ ଅଛି, ଆଉ ବଡ଼ବିଲ୍ର ବିଶେଷ କରି ଏଇଠି ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ଆମର ବିଦ୍ୟୁତ୍ ବିଭାଗର ସମସ୍ତେ, ଆପଣ ଟିକେ ପୂର୍ବରୁ ଶୁଣୁଥିଲେ ଜଣେ ଭାଇ କହୁଥିଲେ କି ଜଣେ ଗୋଟେ ଲୋକ ଗୋଟେ ନୂଆ କନେକ୍ସନ୍ ନେବାର ପାଇଁ ତାକୁ କେତେ ପ୍ରକାରର ଖର୍ଚ୍ଚ କରିବାକୁ ପଡ଼ୁଛି, କେଉଁ ବାଟରେ ତାକୁ ଯିବାକୁ ପଡ଼ୁଛି, ଇଏ ଗୋଟେ ବହୁତ ହାସ୍ୟାସ୍ପଦ ଇଏ। ଆର୍ ଇଏ କରୋନା ସମୟରେ ଇଏ 3 ଥର ରେଟ୍ ବଢ଼ି ସାରିଲାନି, ଥରେ 20 ପଇସା ବଢ଼େଇଥିଲେ, ତାପରେ 30 ପଇସା ବଢ଼େଇଲେ, ତାପରେ 50 ପଇସା ବଢ଼େଇଲେ। ଏ କରୋନା ସମୟରେ କାହାର ବି କୌଣସି ରୋଜଗାର ନାହିଁ, ଏ ଲକ୍ଡାଉନରେ ସମସ୍ତେ ଘରେ ବେଚନ୍ତି, ସେ ଫ୍ୟାନ୍ ବୁଲୁ ନାହିଁ। ଆଜି ଲକ୍ଡାଉନରେ ସେ ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନେ ବାହାରେ ଖେଳିବାର ପାଇଁ ଯାଇପାରୁନାହାନ୍ତି, ଘରେ ଅଛନ୍ତି, ତାର ଫ୍ୟାନ୍ ବି ଚାଲୁନାହିଁ, ସେମାନଙ୍କର ଦେହର ଦେଖିବେ ଏତେ ବଡ଼ ଫୋଡ଼ା ହୋଇଗଲାନି। ଏ ପ୍ରକାରର ଯେଉଁ ବିଜୁଳି କଟ୍ ହେଉଛି ଏଠି, ଆଗରୁ ତ ହେଉଥିଲା ଗୋଟେ ସୂଚନା ଦିଆଯାଉଥିଲା କି ଆଜି ବିଜୁଳି ରହିବ ନାହିଁ କି 2 ଘଣ୍ଟା ପାଇଁ ରହିବ ନାହିଁ, ଏଇନା କୌଣସି ଅଗ୍ରିମ କୌଣସି ସୂଚନା ନାହିଁ। ଦିନସାରାରେ ଆପଣ ଦେଖିବେ 20 ଥର 25 ଥର 30 ଥର ବିଜୁଳି କଟୁଛି। ଆଜିର ଗୋଟେ ଘଟଣା କହୁଛି, ଏ ବଡ଼ବିର ରେଲୱେ ଷ୍ଟେସନ୍ ରୋଡ଼ରେ କାଲି ଗୋଟେ ଗଛର ଡାଲ ଗୋଟେ ପଡ଼ିଯାଇଛି ରାତି 3ଟାରେ ସକାଳେ। ଆଜି ପ୍ରଚାର ହେବା ପରେ ସେମାନେ କହୁଛନ୍ତି କି 2:30 ଦିନ ବେଳେ ସେ ଲାଇନ୍ ଆସିବ। ତ ଏହି ପ୍ରକାର ଏମାନଙ୍କର କାମ ଯେମିତି ସ୍ପିଡ଼ରେ ଆଗରୁ ହେଉଥିଲା ସେ ବି ହେଉନି, କହୁଛନ୍ତି ଷ୍ଟାଫ୍ର କମି ଅଛି, କଣ୍ଟ୍ରାକ୍ଟର ଯେମାନେ କଣ୍ଟ୍ରାକ୍ଟରକୁ ଦେଇଛନ୍ତି କଣ୍ଟ୍ରାକ୍ଟରମାନେ ଆର୍ ଇଏ ଆମର ବିଦ୍ୟୁତ୍ର ବିଭାଗର ଯିଏ ଅଛନ୍ତି ସମସ୍ତେ ମିଳିମିଶିକରି ଖାଉଛନ୍ତି। ଆଜି ଲୋକମାନଙ୍କର ଯେତିକି ହାରାସମେଣ୍ଟ ହେଉଛି, ଆଜି ଯେମାନଙ୍କର ଯେତିକି ବିଲ୍ ଆସିବାର କଥା ତାକୁ ପ୍ଲେଣ୍ଟି ନେଇକରି ଯଦି କିଏ ମାସେ 2 ମାସ ଯଦି ଦେଇପାରିଲା ନାହିଁ, ତାର ଯେ ପ୍ଲେଣ୍ଟି ଅଛି, ତାର ଯେତିକି ବିଲ୍ ଉଠୁଛି ତାଠୁ ବେଶୀ ତାର ପ୍ଲେଣ୍ଟି ଅଛି, ଏଇଟାକୁ ପ୍ରତ୍ୟାହାର କରାଯାଉ, ଏ 24 ଘଣ୍ଟା ବଡ଼ବିଲ୍ରେ ବିଜୁଳି ଦିଆଯାଉ। ଆର୍ ଉପରେ ଏମାନେ ବିଶେଷ କରି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ, ଆଉ ଏ ଯେଉଁ ଶୁଳ୍କ ବଢ଼ା ହେଇଛି ଆକୁ ୱାପସ ନିଆଯାଉ, ପ୍ରତ୍ୟାହାର କରାଯାଉ। ଏତିକି ଆମର ଡିମାଣ୍ଡ ପାଇଁ ଆଜି ଆମର ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ବଡ଼ବିଲ୍ ମଣ୍ଡଳ ତରଫରୁ ଆମର ସଭାପତି ଏଇଠିର ଶ୍ରୀଯୁକ୍ତ ବ୍ରଜକିଶୋର ଦାସ ବ୍ରଜକିଶୋର ସାହୁ ମହୋଦୟ ନେତୃତ୍ୱରେ ଆଜି ଆମେ ଏଇଠି ବସିଛୁ। ତ ଇଏ ବର୍ତ୍ତମାନ ଶୁଣୁଥିଲେ ଆପଣମାନେ କି କେଉଁଭଳିଆ ଭାବରେ ଏଠିକାର ବଡ଼ବିଲ୍ ବାସିନ୍ଦା କିଭଳି ଭାବରେ ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ଏବଂ ଆଗାମୀ ସମୟରେ ଏହି ବିକ୍ଷୋଭକୁ ଭଲ ଭାବରେ ଆହୁରି ଜୋର ଭାବରେ କରାଯିବ ତାକୁ ନେଇକି ବର୍ତ୍ତମାନ ମତ ରଖିଥିଲେ ବଡ଼ବିଲ୍ ନଗର ମଣ୍ଡଳର ବିଜେପିର ସଦସ୍ୟଗଣ। ତ ଆଗାମୀ ଦିନରେ ଦେଖିବା ବିଜୁଳି ବିଭାଗ କ'ଣ କରୁଛି। ଚମ୍ପୁଆରୁ ଶିବାଶିଷ ନନ୍ଦ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।